তাহলে এখন থাকছে বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছেন রাইমা সেন। ওয়েল, বিস্তারিত বিষয়টি নিয়েই আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। সো লেটস জাম্প ইনটু দ্য মেইন ভিডিও। বর্তমান সময়ে টলিউড ইন্ডাস্ট্রির বেশ জনপ্রিয় এবং আলোচিত একজন অভিনেত্রী হলেন রাইমা সেন। এই অভিনেত্রী তার অভিনয় গুণে দর্শকদের মাঝে বেশ ভালো একটি স্থান তৈরি করে দিতে পেরেছেন। এছাড়া দর্শকদেরকে বেশ কিছু দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি, যার ফলে এই অভিনেত্রী দর্শক হৃদয়ে খুব অল্প সময়ে ভালো একটি স্থান তৈরি করে নিতে পেরেছেন। এদিকে টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি, পাওলি দাম এবং নুসরাত জাহান সহ আরও অনেকে ইতিমধ্যে তাদের সংসার জীবন শুরু করলেও এখনও কিন্তু রাইমা সেন সিঙ্গেল। অবশ্য এ বিষয়টি নিয়ে তার ভক্তদের মাথা ব্যথার শেষ নেই। এছাড়া তার প্রেম এবং বিয়ে নিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতেও কম আলোচনা হয়নি। শুধু তাই নয়, নানান সময় নানান জনকে জড়িয়ে চাউল হয় এই অভিনেত্রীর প্রেমের গুঞ্জন। সেই ধারাবাহিকতায় সম্প্রতি ফটোগ্রাফার তথাগতর সঙ্গে প্রেমের গুঞ্জন উঠেছিল এই অভিনেত্রীকে নিয়ে। তবে এখানেই কিন্তু শেষ নয়, নুসরাত জাহানের প্রাক্তন স্বামী নিখিল জনের সঙ্গেও তার ঘনিষ্ঠ সম্পর্ক আছে বলে শোনা যায়। মূলত এ সকল বিষয়ে বর্তমানে যথেষ্ট ওয়াকিবহুল এই অভিনেত্রী। এছাড়া এ বিষয়গুলো নিয়ে বিরক্তও কম নন তিনি। এদিকে সম্প্রতি নতুন প্রেমের গুঞ্জন নিয়ে রাইমা সেন বলেন, বর্তমানে আমাকে নিয়ে জানা তাই লেখা হচ্ছে। আমি কোনো ফটোগ্রাফারের সঙ্গে যেই ছবি তুললাম আর অমনি 10টি গল্প হয়ে গেল। আসলে এইসবে আমার কিছু যায় আসে না, কিন্তু আমার বাবা মা আছে, তাদের বন্ধুরা এসব মিথ্যা খবর আমার বাবা মাকে পাঠায়, যার ফলে আমার খুব খারাপ লাগে এবং মাঝে মাঝে ভীষণ রেগে যাই। মূলত এ কথাগুলোর পাশাপাশি রাইমা তার বিয়ে সম্পর্কে বলেন, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর বিয়েই করব না, নিজের কাজটাকেই মন দিয়ে করব, এছাড়া সর্বদা নিজের মনের মতোই থাকব। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন কি কারণে বিয়েতে আপত্তি রাইমা সেনের। আর এ বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।